পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট ল্যাব উদ্বোধন পীর হোসেন সিদ্দিকি পীর হোসেন সিদ্দিকি পীর হোসেন সিদ্দিকি এখান থেকে যারা কলেজ বা স্কুলে যা অন্য জায়গায় যাবে তখন তারা বলতে পারবে যে আমরা হ্যাঁ পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন থেকে আমরা পড়ে এসেছি বা জেনে এসেছি এটাই আমাদের জন্য খুব গর্বের লাগবে নিজেদের আর এছাড়াও আরও বেশি বেশি করে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের চার্টের ব্যবস্থা করেছি যাতে বিশেষ করে এদিকে পিরিয়ডিক টেবিলের চার্ট আছে আর জিওগ্রাফিক্যাল ম্যাপ আছে আর ওইদিকে আমরা চেষ্টা করেছি যে লাইফ সায়েন্সের সব কিছু দেখিয়ে পড়ানোর জন্য সেই জন্য একটা হার্ট তারপরে চোখ স্কেলিটন আর আদার্স জিনিসগুলো চার্টের মাধ্যমে যারা যাতে দেখানো হয় আমরা সবাই জানি আমাদের শরীরে নার্ভ আছে আমাদের চোখ আছে আমাদের স্মল ইন্টেস্টাইন আছে লার্জ ইনটেস্টাইন আছে কিন্তু এগুলো কোথায় আছে কীভাবে আছে আমরা কেউ জানি না আজ পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশানে উদ্বোধন হলো পীর আবাক সিদ্দিকী সায়েন্স ল্যাব সেই সায়েন্স ল্যাবে কি কী আছে আপনাদেরকে দেখাবো এবং মাস্টারমশাই এবং স্টুডেন্ট এবং আরও অনেকে যারা এই সায়েন্স ল্যাবে কী কী কাজ হবে বা এর জন্য কী উপকারিতা স্টুডেন্টরা পাবে তারই আমরা ভিডিওটি আজ আপনাদের দেখাতে চলেছি আমরা আবারও জানিয়ে রাখি পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন যার প্রতিষ্ঠাতা কিন্তু পীর সাইফ হোসেন সিদ্দিকী হুজুর এর আগেও কিন্তু আপনাদের বিগত সময় আর এন ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মিশনের ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে আজকে সেই ল্যাব উদ্বোধন হয়েছে সেই ল্যাব উদ্বোধনের ভিডিও আপনাদেরকে দেখানো হবে দেখতে থাকুন আর ডিজিটাল টিভি কুমার ঘোষ আমি এই স্কুলে বিগত এক বছর ধরে শিক্ষকতা করছি আজকে এই যে পি জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশানে যে ল্যাবের উদ্বোধন হচ্ছে এই উদ্বোধনে আমি সমস্ত অ্যাপার্টাসগুলো ভালো করে খুঁটিয়ে ঘুরে ঘুরে দেখেছি দেখলাম যে আশপাশের যে সমস্ত এলাকায় যে অ্যাপার্টাসগুলো আছে তার থেকে অপেক্ষাকৃত অনেক সুন্দর এবং উন্নত মানের যেমন দেখলাম যে আশপাশ এলাকায় যে এই যে ব্যারোমিটারের ব্যবস্থা আছে দেখলো একটা নতুন ব্যারোমিটার এসেছে যেটা আমি আশপাশের কোনো প্রতিষ্ঠানে দেখতে পাইনি এবং যে বাল্যচক্র আছে বিভিন্ন যে কেমিস্ট্রি যে রিজেন্টগুলো অ্যাপারটাসগুলো আছে বা এমনি কিছু ফিজিক্সেরও যে ব্যবস্থাগুলো এখানে করা হয়েছে সত্যিই এগুলো অতুলনীয় এবং খুবই ছাত্রছাত্রীদের পক্ষে খুবই উপযোগী এটা বলে আমি মনে করি দেখুন বর্তমান যুগ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের যুগ প্রযুক্তির যুগ স্বাভাবিক কারণেই এই সমস্ত প্রাথমিক জ্ঞানগুলো যদি আমরা এরই মধ্যে এই প্রতিষ্ঠানের ছেলেপিলেদের বা ছাত্রছাত্রীদের মধ্যে দিতে পারি তাহলে আশা করছি যে এই যে যন্ত্রপাতিগুলো আছে এর মাধ্যমে যখনই আমরা প্রশিক্ষণটা দেবো দেবো তাদের সম্যক জ্ঞানটা বিশেষ করে ল্যাবরেটারি সম্বন্ধে এ সমস্ত অনেকটা মানে প্রোগাড়ও হবে এবং পরিণত চিন্তাভাবনা এদের মধ্যে আসবে এবং যখনই ধারণা ধারণাটা আসবে তখনই এরা ভবিষ্যতে অনেকটা এগিয়ে যাবে এটা আমার সরল বিশ্বাস বা দৃঢ় বিশ্বাস পীর জুলফিকের আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে আমি এসে দেখলাম যে একটা নতুন সায়েন্স ল্যাবের উদ্বোধন হচ্ছে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য যে ল্যাবরেটরির জিনিসগুলো থাকা প্রয়োজন সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে অনেক গার্জেন ইতিমধ্যে এখানে এসেছিলেন তাদের সঙ্গে কথা বললাম তারাও খুব অভিজ্ঞত এই সায়েন্স ল্যাব উদ্বোধন হওয়ার জন্য ছেলে মেয়েদের মধ্যে একটা নতুন উন্মাদনা আছে যে ল্যাবরেটরিতে আমরা যাব হাতে কলমে শিক্ষা বিজ্ঞানভিত্তিক শিক্ষা যেটা বলে সেটাও আমরা শিখতে পারবো এই নিয়ে আমি খুবই আশাবাদী যে আগামী দিনে এখানে বিজ্ঞানের চর্চা এবং প্রসার চলতে থাকবে এবং ইনস্টিটিউশন ধীরে ধীরে এগিয়ে যাবে পুরো এই বিষয়টির তত্ত্বাবধানে আছেন আমাদের হোসেন হুজুর তিনি আপ্রাণ চেষ্টা করছেন যে মুসলিমদেরকে একটা মেন স্রোতের মধ্যে আত্মা আনা আর কি যাতে বিজ্ঞানের মানসিকতা তাদের তৈরি হয় আমরা ফুরফুরা মানেই জানি যে একটা ধর্মীয় বাতাবরণ আছে পীর জুরফিকর আলী ইনস্টিটিউশনের যিনি কর্ণধার হোসেন হুজুর তিনি ওই ফেরি থেকে বেরিয়ে এসে নতুন আঙ্গিকে ছেলে মেয়েদেরকে একটা বিজ্ঞান ভিত্তিক শিক্ষার যে ব্যবস্থা এখানে করেছেন তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ আমি নীলারপুর আজারামোহন বিদ্যাপীঠের স্থায়ী শিক্ষক পি জির ফেকর আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে এসে আজকে দেখলাম যে একটা নতুন সায়েন্স ল্যাবের উদ্বোধনী ছিল হ্যাঁ যেখানেতে নানান রকম টিচিং এডস রয়েছে বিশেষ করে বাচ্চাদেরকে শেখানোর জন্য যে সায়েন্সের নতুনত্ব সেটা কিন্তু আশেপাশে অন্যান্য জায়গা থেকে এখানে ব্যবস্থা করেছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার হোসেন সিদ্দিকী মহাশয় হ্যাঁ ওনার এই প্রচেষ্টা আরও ভালো দিকে যাক হ্যাঁ ছেলেমেয়েরা আরও বেশি বেশি করে সায়েন্সের প্রতি আগ্রহী হোক এবং শিখুক এই কামনা করি খুব ভালো প্রতিষ্ঠানটার নানান রকম যে অ্যাপারেস দেখলাম যথেষ্ট উন্নত মানের হ্যাঁ আমরা যে ল্যাবটা আজকে সাজিয়েছি সেই ল্যাবের পিছনে আমাদের মেন মেন উদ্দেশ্য যেটা ছিল যে যেহেতু এখানে ক্লাস টেন পর্যন্ত শিক্ষাগত ব্যবস্থার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে তাই ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী হাতে কলমে যেগুলো শেখানো যায় তার ম্যাক্সিমাম এইট্টি পারসেন্ট পার্সেন্ট জিনিসপত্র রাখার আমরা এখানে চেষ্টা করেছি আর এখানে যে জিনিসপত্রগুলো রাখা আছে আশা করি আশেপাশে কোনো স্কুলে এই ধরনের উন্নত মানের জিনিসপত্র নেই যেমন এখানে আমরা গ্যাস প্রিপারেশনের জন্য কিপস অ্যাপারেটার রেখেছি তড়িৎ শক্তি কীভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় সেজন্য আমরা বাল্য চক্র রেখেছি আচ্ছা সব থেকে এক্সপেন্সিভ যেটা হচ্ছে যে ব্যারোমিটার ওটা যে বিজ্ঞানী টরেসেলি যে আবিষ্কার করেছিলেন যে বায়ুমণ্ডলীয় চাপ সেই বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য যে ব্যারোমিটার সেই ব্যারোমিটার রাখা হয়েছে এছাড়া মাইক্রোস্কোপ আছে আচ্ছা এ তো আছে ইনস্ট্রুমেন্টাল সব ব্যাপার লাইট আলো পড়ানোর জন্য যে জিনিসপত্রগুলো দরকার রিফ্লেকশন হওয়ার জন্য প্রিজম গ্লাস লাইট লেন্স ধরনের কনকেভ কনভেক্স মিরর আর এছাড়াও হচ্ছে যে ম্যাগনেটিক কম্পাস রাখা হয়েছে স্টাপ ওয়াচ স্প্রিং ব্যালেন্স সব কিছুই রাখা হয়েছে আর এছাড়াও আরও বেশি বেশি করে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের চার্টের ব্যবস্থা করেছি যাতে বিশেষ করে এদিকে পিরিয়ডিক টেবিলের চার্ট আছে আর জিওগ্রাফিক্যাল ম্যাপ আছে আর ওইদিকে আমরা চেষ্টা করেছি যে লাইফ সায়েন্সের সব কিছু দেখিয়ে পড়ানোর জন্য সেই জন্য একটা হার্ড তারপরে চোখ স্কেলিটন আর আদার্স জিনিসগুলো চার্টের মাধ্যমে যারা যাতে দেখানো হয় আমরা সবাই জানি আমাদের শরীরে নার্ভ আছে আমাদের চোখ আছে আমাদের স্মল ইন্টেস্টাইন আছে লার্জ ইনটেস্টাইন আছে কিন্তু এগুলো কোথায় আছে কিভাবে আছে আমরা কেউ জানি না ছেলেদের মনেও একটা কোয়েশ্চেন থেকে থাকে যে এইগুলো কি করে আছে কি কাজ এদের কী ফাংশান তো হুজুরের মনে হয়েছে যে এইগুলো যদি শুধু থিওরিটিক্যালি না পড়িয়ে যদি প্র্যাকটিক্যালভাবে দেখানো হয় তাহলে হয়তো ছেলেরা সায়েন্স বিষয়ে আরও বেশি ইম্প্রুভ করবে আশা করি এখানে যা ইনস্ট্রুমেন্ট আছে বা এই এই ইনস্ট্রুমেন্টেরগুলো যন্ত্রপাতিগুলোর সঙ্গে যে ছেলেদেরকে পরিচয় করানো হচ্ছে পরবর্তীকালে এখান থেকে পড়ে বেরিয়ে ওরা যদি এই অন্য কলেজে যখন যায় যদি কেউ সায়েন্স নিয়ে পড়ুক হয় সে ফিজিক্সে অনার্স করুক বা কেমিস্ট্রি অনার্স বা বায়োলজিতে অনার্স করুক ইনিশিয়ালি যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সবই আমাদের আছে আমাদের যে ক্ষেত্রে হয়েছিল ল্যাবে ঢুকেই প্রথমে আমরা যে জিনিসপত্রগুলো দেখিয়েছিলাম আমাদের তো নাম মুগস্থ করতেই জিনিসের প্রথম দু তিন মাস চলে গেছিল আমাদের এই পীর পীর আলী জুলফি পীর জুলফিগার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন থেকে স্টুডেন্টগুলো যারা বেরোবে তাদের ইনস্ট্রুমেন্ট চিনতে রকম বাধা আসবে না বা ভয় খাবে না ইনফ্যাক্ট এরকম হবে যে তাদেরকে জিজ্ঞাসা করবে কোথা থেকে পড়ে এসেছি আজকে তিরিশে জানুয়ারি আজকে আমাদের এই প্রতিষ্ঠানে বিজ্ঞানমুখী ছাত্রদের বিজ্ঞানমুখী সচেতনতা গড়ে তোলার জন্যে একটি ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে যে ল্যাবরেটরিটি আমাদের এই মিশন পরিচালনার জন্যে পি রাউ সিদ্দিক সায়েন্স ল্যাবরেটরি আমরা নামে অভিষিক্ত করেছি হ্যাঁ পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আজকে যে ল্যাবরেটরির উদ্বোধনের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান অনুযায়ী আজকে ল্যাবরেটরির উদ্বোধন হলো তার সঙ্গে সঙ্গে প্লাস আমাদের স্কুলে যে একটা কোথায় সাইকেল বিতরণ যে অনুষ্ঠান ছিল সেটাও মানে সম্পন্ন করা হয়েছে এবং এখানে হ্যাঁ প্রচুর মানুষের সমাগম ছিল মানুষ দেখতে এসেছিলো যে এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি এবং যে আরও যে ইসলামিক শিক্ষা ছিল সে সঙ্গে যুক্ত করে আবার নতুন একটা জিনিস যোগ হলো সায়েন্স ল্যাবরেটারি তার জন্য মানুষ মানে আগ্রহী হিসাবে এসে দেখলো আজকে তারা নিজে দেখে দিন থেকে মানুষের মানে মনে থাকছিল যে এখানে যে যে শিক্ষা দেওয়া হয় যেভাবে মানে বাংলা ইংলিশ শিক্ষা দেওয়া হয় তা শুধুমাত্র স্কুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু স্কুলের বাইরের যে কোনো জিনিস এখানে আসে বা হয় তারা সেগুলো মানে আজকে জানতে পারলো এবং আমাদের কার্যকলাপ এটাই থাকছে যে আমরা নতুন করে যে সিস্টেমগুলো চালু করেছি যে মানে সরকারি যে যেগুলো দেওয়া হয় আর কি যেমন সরকারি যে পরিষেবাগুলো সেগুলো যাদের মানে স্কুলের সাথে সাথে সেইগুলো যেমন থাকছে তার সঙ্গে সঙ্গে আমাদের প্লাস আমাদের স্কুলের যে একটা আলাদা যেগুলো কারি মানে রয়েছে সেইগুলোও আমরা দিচ্ছি তার সঙ্গে প্লাস দুটোকে মিলিয়ে একটা সুন্দর শিক্ষা তুলে মানে তৈরি করার চেষ্টা করেছি এবং আজকে যে প্রতিষ্ঠাতা পি হোসেন সিদ্দিকী তাঁর মানে আক্রান্ত প্রচেষ্টায় এবং তাঁর সহযোগিতায় আজকে তিনি এই ল্যাবটা উদ্বোধন করলেন এবং আমাদের স্যার এবং ম্যাডামদের পক্ষ থেকে তাঁকে মানে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদেরকে যে তিনি দায়িত্ব দিয়ে এই কাজটা করতে দিলেন এর জন্য আমরা অনেক গর্ববোধ করি এবং তাঁকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি হচ্ছে যে এই ল্যাবরেটারি উদ্বোধনের জন্য যে ছাত্রছাত্রী যারা এখানে পঠন পাঠন করছে তারা অনেক উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারবে এবং পূর্বেও স্যার ম্যাডামরা বলেছেন যে এখান থেকে যারা কলেজ বা স্কুলে যা অন্য জায়গায় যাবে তখন তারা বলতে পারবে যে আমরা হ্যাঁ পীর ইন মাই মেমোরিয়াল ইনস্টিটিউশন থেকে আমরা পড়ে এসেছি বা জেনে এসেছি এটাই আমাদের জন্য খুব গর্বের লাগবে নিজেদের কোন থিমে সাজানো হয়েছে ঠিক আছে আচ্ছা কেমিস্ট্রি ডিপার্টমেন্টগুলো এইদিকে সব রাখা হয়েছে যেটাকে বলা হয় ভৌত বিজ্ঞান এইদিকে আমরা যে রসায়ন আর এই দিকটা আমরা সাজানোর চেষ্টা করেছি পদার্থবিজ্ঞানের ফিজিক্সের হিসেবে আর একটু সাইডে ওই দিক ওই কোনটা বায়োলজির আর এই দিকটা ভূগোলের জিওগ্রাফি আচ্ছা মেইনলি ল্যাবটা করা হয়েছে এই উদ্দেশ্যে যে আমাদের এখানে পি জুলফিকার আলি মেমোরিয়াল ইনস্টিটিউশনটা ক্লাস 10 পর্যন্ত আছে আগামীকালে 12 হবে ইনশাআল্লাহ তো 10 পর্যন্ত আমাদের সিলেবাসে যেগুলো আছে সেইগুলোর উপরে মানে ধ্যান হাতে কলমে যে শিক্ষাগুলো আছে সেগুলোর উপরে নজর করে এই ল্যাবটা তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়েজেন্ট গুলো আমরা রেখেছি এই পোর্শনটাই আচ্ছা এই যেগুলো আমরা রেখেছি সেটা হচ্ছে এগুলোকে সব ইন্ডিকেটর বলা হয় আমরা যে সবাই মোটামুটি আর্টস হোক সায়েন্স হোক টেন পর্যন্ত সবাই অ্যাসিড বেস জিনিসটা করেছে খার আর অ্যাসিড যেটাকে বলা হয় তো একটা সলিউশনে কোনটা খার কোনটা অ্যাসিড সেগুলো সব আইডেন্টিফাই করা যায় এই সলিউশনগুলো দেওয়ার জন্য আচ্ছা এই যে বড় মতো কাঁচের বোতল টাইপের আছে এটাকে বলা হয় কিপ অ্যাপারেট কিপস অ্যাপারেটাস যেটা সাহায্যে এই যে আমরা বায়োগ্যাসে যে হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস এইচপিএস গ্যাস যে পাই দেখতে পাই সেগুলো আমরা এর সাহায্যে চাইলেই হচ্ছে যে তৈরি করতে পারবো ঠিক আছে এখানে ফেরাস সালফেট আর এইচপিএস ওফোর দিয়ে ভালো করে এ করলে এখানটা দিয়ে বুধবুদ আকারে গ্যাস বেরোবে সেটা হচ্ছে স্মেলের মাধ্যমে জানতে হবে যেমন এইচ টু এসে পচা ডিমের মতো বন্ধ হয় এখানে শুকলেই এই টপটা খুলে দিলে সেটা স্মেলটা বেরিয়ে আসবে বুঝতে পারবো যে এইচ বিএস উৎপন্ন হয়েছে যাবতীয় যা লাগে স্প্যাচুলা এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার ফানে বিকার আচ্ছা টেস্ট টিউব টেস্ট টিউব ব্রাশ আরো সব আছে এখানে হচ্ছে রিয়েজেন্ট বটল এটা হচ্ছে ওয়াশ বটল এগুলো সব আচ্ছা প্রিয়রি টেবিল বা পর্যায় সব নিয়ে আমরা পড়েছি প্রিয়রি টেবিলের ওখানে একটা চার্ট লাগানো হয়েছে ব্যবস্থা আর এখানে অ্যাটমিক মডেল সেট করা হয়েছে এগুলো গেল আচ্ছা আমরা জলের সমচ্চশীলতা পড়েছিলাম বা পড়াচ্ছি ক্লাস এই যে সিলেবাসে আছে এই জিনিসটার মধ্যে বিভিন্ন স্ট্রাকচারণ হলেও এর মধ্যে দিয়ে যদি পানি দিই এই সমস্ত পানিগুলো একটা লেভেলে চলে আসবে এটাই হচ্ছে এটার কাজ এগুলো কেন হচ্ছে রসায়নে এবার ফিজিক্সে ফিজিক্সের দিকে আচ্ছা এই যে এটা যন্ত্রটা দেখা যাচ্ছে এই যন্ত্রটাকে বলা হচ্ছে যে পার্লস চক্র এতে কি হয় এখানে একটা পারদ ইউজ করতে হয় এটা কারেন্টের জিনিস এখন সেটা ব্যবস্থা করা নেই তো এই পার্লস চক্রতে কি হয় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এখানে আমাদের প্রিজম আছে আমরা প্রিজমে জানি যে এখানে যদি লাইট দেওয়া হয় সেটা সাতটা রঙে ভেঙে যাবে গ্যাস লাইট এর কাজ কি না আমরা শিখেছি যে হচ্ছে আলো সবসময় রেখায় চলে কিন্তু তার ব্যতিক্রমও আছে সেটা এর মাধ্যমে জানা যাবে এটা হচ্ছে প্লেন মিরর থার্মোমিটারে যে আমরা দুটো স্কেল ব্যবহার করি একটা হচ্ছে ফারেনাইট স্কেল একটা হচ্ছে সেলসিয়াস স্কেল এই ফারেনাইট স্কেল সেলসিয়াস স্কেল আর এখানে দুটো লেন্স আছে মিররের কনকেভ কনভেক্স আর লেন্সেরও কনকেভ কনভেক্স ম্যাগনিফাইন গ্লাস এটা আমরা কম বেশি সবাই জানি জিনিস বড় করে দেখার জন্য আচ্ছা এখানে একটা ম্যাগনেটিক কম্পাস আছে আর এখানে স্টপ ওয়াচ আছে ডিজিটাল স্টপ ওয়াচ আর এটা হচ্ছে স্প্রিং ব্যালেন্স স্প্রিং ব্যালেন্সের কাজ হচ্ছে এটাকে এইভাবে ঝুলিয়ে ধরে এখানে যদি কোনো জিনিস আমরা তার ওয়েটটা এদিক থেকে কত গ্রাম ওয়েট আর কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা জানা যাবে